আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজিম উদ্দিন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই চ্যানেলটির সাথেই আছেন আমরা আপনাদের এই চ্যানেলের সাথে থাকা প্রত্যাশা করছি কেননা এই চ্যানেলটির মাধ্যমে আমরা স্থানীয় সরকার সম্পর্কে আপনাদেরকে বর্তমান পরিস্থিতির মধ্যে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এটিকে অব্যাহত রাখতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন আশা করব যে আপনারা এই ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি ধরে রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন তো আজকে আমরা ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি ইউনিয়ন পরিষদকে সচল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন সদস্যদের পাশাপাশি চেয়ারম্যান যারা থাকেন তারা এবং যখন চেয়ারম্যান অনুপস্থিত থাকেন তখন যাতে পরিষদের কাজটিকে সচল রাখা যায় এবং সঠিকভাবে পরিচালনা করা যায় সেই জন্য একটি চেয়ারম্যান প্যানেল তৈরি করতে হয় সেই চেয়ারম্যান প্যানেলটি আমরা কিভাবে করব এবং সেই প্যানেল যদি সঠিকভাবে কাজ না করে বা তারা যদি কাজ করতে না চায় তাহলে সেটাকে পুনর্গঠন কিভাবে করব এ বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন মূলত একটি পরিষদ গঠন হবার পর আমরা ইতিপূর্বের আলোচনাগুলোতে বলেছি যে পরিষদ যখন গঠন হয় তারপরে প্রথম সভা থেকে ওই পরিষদের কার্যকাল গণনা হয় এবং প্যানেল তৈরির ক্ষেত্রে ওই প্রথম সভাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম সভাটি যেদিন হবে তার পরের 30 কার্যদিবসের মধ্যে একটি অগ্রাধিকার ক্রমে তিন সদস্যের প্যানেল তৈরি করতে হবে যে প্যানেলটির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে প্যানেল গঠনের ক্ষেত্রে বলা হয়েছে যে যে এই তিনজনের মধ্যে আমাদের সংরক্ষিত আসনের নারী সদস্যগণ রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে অবশ্যই এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে এর মানে এই নয় যে সাধারণ আসনেও যদি কোনো নারী সদস্য নির্বাচিত হয়ে থাকে তিনি প্যানেলে আসতে পারবেন না এমনটা নয় যদি তার যোগ্যতা থাকে তাহলে তিনি ওই দুইজনের মধ্যে একজনও হতে পারেন এইখানে বিধান হচ্ছে যে অবশ্যই সংরক্ষিত আসনের নারীদের ভিতর থেকে একজনকে আনতে হবে এবং এইখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে প্যানেল তৈরির ক্ষেত্রে অগ্রাধিকার করার কথা বলা হয়েছে অর্থাৎ প্যানেল ওয়ান টু থ্রি এভাবে সাধারণত করা হয়ে থাকে এই করার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে পুরুষদের মধ্যে থেকে প্যানেল ওয়ান হয় কিন্তু এটা এইরকম কোনো বাধ্যবাধকতা নেই নারী যে সদস্য আছেন তিনিও প্যানেল ওয়ান হতে পারেন এখানে আমাদেরকে দেখতে হবে যে কে যোগ্যতা সম্পন্ন অর্থাৎ অনেক সময় দেখবেন যে যে তিন সদস্য নির্বাচিত হচ্ছে এই তিন সদস্যের মধ্যে কেউ আছেন একাধিকবার নির্বাচিত হয়েছেন আবার কেউ আছেন বয়সে একটু সিনিয়র এইরকম নানান ধরনের ক্রাইটেরিয়ায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে এক দুই তিন এভাবে আপনারা প্যানেলে নিয়ে আসতে পারেন তাহলে সেটি কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে প্রশ্ন থাকে যে এই প্যানেলটি কখন তাদের দায়িত্ব পালন করবে চেয়ারম্যানের অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে যখন তিনি দায়িত্ব পালনে অসামর্থ্য হবেন তখন এই প্যানেল থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে প্যানেল ওয়ান ওয়ান অনুপস্থিত থাকলে টু টুর অনুপস্থিতি থ্রি এইরকমভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্যানেলদের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন এছাড়া কোনো চেয়ারম্যানের পদত্যাগ অপসারণ কিংবা মিত্রজনিত কারণে যদি পদ শূন্য থাকে তাহলে ওই পদে নতুন করে নির্বাচন হওয়ার পর নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত এই চেয়ারম্যান প্যানেল থেকে অগ্রাধিকার ক্রমে চেয়ারম্যান প্যানেলগণ দায়িত্ব পালন করবেন অনেক সময় দেখা যায় যে প্যানেলকে পুনর্গঠন করতে হয় তাহলে কোন ক্ষেত্রে আমরা প্যানেলকে পুনর্গঠন করতে পারি এক্ষেত্রে বলা হয়েছে যে দায়িত্ব পালনে যদি অযোগ্য হন প্যানেল সদস্য অথবা তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করতে চান না এইরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে পরিষদ নতুন করে সদস্যদের মধ্যে থেকে নিজেরা আলোচনা কর্মে নতুন প্যানেল তৈরি করতে পারবে এছাড়াও চেয়ারম্যান প্যানেলটিকে আইন অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং দেয়ার কারণে যেটি বলা হয়েছে যে যদি পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করে একটি প্যানেল গঠন করতে তারা ব্যর্থ হয় তাহলে সরকার প্রয়োজন অনুযায়ী সদস্যদের মধ্যে থেকে একটি প্যানেল তৈরি করে দিবে এবং এই প্যানেলটি পরিষদের প্যানেল হিসেবে গণ্য হবে তো আশা করব যে প্যানেল নিয়ে আমাদের যেই ধারণা সেটি আজকের এই আলোচনার পর আরও বেশি স্পষ্ট হয়েছে আরও বেশি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন এর মধ্য দিয়ে প্যানেল গঠন করতে সহায়ক হবে এবং আমাদের যে চেয়ারম্যান বা পরিষদ রয়েছে তারা প্যানেলটি দ্রুত তৈরি করতে পারবেন এবং আমাদের সচিব যারা রয়েছেন তারা এই প্যানেল তৈরিতে এই তথ্যগুলো দিয়ে চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ